हेलो फ्रेंड्स, वेलकम टू मिउ फ्लेवर्स। हमार आज के रेसिपी फ्राइड चिली चिकेन। रेसिपिटार जो हमें नहीं 500 ग्राम चिकेन, 2 डाइस्ड अनियंस, 1/4 कप चॉप्ड ग्रीन चिलीज, 1/4 कप चॉप्ड गार्लिक, 1 कप डाइस्ड कैप्सिकम, 4 टेबलस्पून कॉर्नफ्लावर, 1/2 टीस्पून बेकिंग पाउडर, 2 चिकन स्टॉक क्यूब्स, 1 टीस्पून गार्लिक पाउडर, 1 टीस्पून जिंजर पाउडर, 1 टीस्पून ऑनियन फ्लेक्स, 1 टीस्पून व्हाइट पेपर पाउडर, 2 टीस्पून रेड चिली सॉस, 1 टीस्पून ऑयस्टर सॉस, 2 टीस्पून लाइट सोया सॉस, 8 ड्राइड रेड चिलीज, 1 टीस्पून शुगर, 1 टीस्पून सॉल्ट। चिली चिकेन एक खूब कमन आइटेम, सबाई खेते भालोबाशें, सब बाड़ीते तैरिओ हय। तबे एर डिफरेंट पद्धति आछे तैरी करार, एक जन एक एक रकम भावे करें। आमी आजके जेटा करब सेटा किन्तु अथेंटिक चाइनीज प्रिपारेशन। আর এই প্রিপারেশনটা দু রকম হয়, গ্রেভি রেখেও হয় আবার ড্রাইও হয়। আমি আজকে ড্রাই ভার্সনটাই তৈরি করব। এই প্রিপারেশনটা শুরুর আগে আমি একটা কথা বলে রাখি, এর একটা প্রি ম্যারিনেশনের দরকার হয়। এই চিকেন কিউবগুলোকে ভালো করে ধুয়ে আমি অল্প নুন আর অল্প ভিনিগার আর বেশ খানিকটা জল দিয়ে ঘন্টা তিনেক মতন ফ্রিজের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হলো, এই ভেতরে এই জিনিসটা এতক্ষণ জলের মধ্যে বা নুন জলে থাকাতে, ব্রাইন ওয়াটার যেটাকে বলে, থাকাতে এই জিনিসটা অনেক সফট আর ময়েস্ট অলরেডি হয়ে থাকে। আর এই প্রিপারেশনটার এটাই হচ্ছে মেইন পয়েন্ট, যে এই জিনিসটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হবে না, কিন্তু খুব ময়েস্ট আর খুব সফট হবে। সেই জিনিসটা এটাকে প্রথমেই করে নিতে হয়। যেহেতু চিকেন পিসগুলো অনেকক্ষণ সল্টে ছিল, সেই জন্য ওই জলটা ফেলে দিয়ে এটাকে ড্রাই করে নিয়েছি, কিন্তু এর মধ্যে এখনও ওয়াটার কন্টেন্টটা খুব ভালো মতনই রয়ে গেছে আর এর মধ্যে সল্টি ভাবটাও রয়ে গেছে। এই জন্য আমি আর এর মধ্যে কোনো সল্ট এখন ইউজ করব না, আমি এর মধ্যে বাদবাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। প্রথমেই আমি দেব হোয়াইট পেপার পাউডার, এটা হচ্ছে জিঞ্জার পাউডার, অনিয়ন ফ্লেক্স, গার্লিক পাউডার। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এগুলো পাউডার ইউজ করলাম, এগুলো তো আমি পেস্টও ইউজ করতে পারতাম। ইনফ্যাক্ট কেন, যে কারণ এই এতক্ষণ এটা জলে ভেজানো থাকাতে এই জিনিসগুলো খুব স্টিকি হয়ে যাবে আর এটা এটার মধ্যে লেগে থাকবে। এরপরে আমি যদি এটাকে ব্যাটারে দিয়ে তারপরে ডিপ ফ্রাই করি, তো এই জিনিসগুলো বেরিয়ে যাবে না, এটা ব্যাটারের মধ্যে না গিয়ে এই চিকেনের মধ্যেই রিটেইন করবে। চিকেনটা আমার মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেল। এখন এগুলো যেহেতু ড্রায়েড মশলা, এটা একটু সময় লাগবে এর ভেতরে পেনিট্রেট করতে, সেই জন্য আমি এটাকে মিনিমাম 10-15 মিনিটস এখন এটাকে আমার রেস্ট দিতে হবে। যতক্ষণ এই চিকেনটা রেস্টে থাকছে, ততক্ষণ আমি এই রান্নাটার আরও দুটো স্টেপ হবে, সেই স্টেপ দুটো একটু এগিয়ে রাখি, তাতে এরপরে কী হবে কুকিংটা খুব ইজি হয়ে যাবে আর অনেক সুইফট হয়ে যাবে। এখন চিকেনটা ভাজার জন্য আমাকে একটা পাতলা ব্যাটার বানাতে হবে। আপনারা দেখেছেন আমি দুটো চিকেন স্টক কিউব নিয়েছিলাম, আমি এই দুটো একটু জলে ভিজিয়ে রাখি, তাহলে এটা নরম হয়ে থাকবে, আমার মেশাতেও খুব সুবিধে হবে। এবারে আমি ব্যাটারটা বানাবার জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা প্রথমে নিয়ে নিলাম, একটু বেকিং পাউডার নিলাম, আর এই চিকেন স্টকটা আগে দিয়ে নিই, একটা হালকা ব্যাটার হবে।
বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন আর অল নোটিফিকেশন বাটনটাও ক্লিক করুন যাতে আমাদের সব এক্সক্লুসিভ কন্টেন্ট আপনারা সবার আগে দেখতে পান। এই রেসিপিটা ভালো লাগলে এতে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব আর ভ্যালু করব আপনাদের আন্তরিকতা। আর আমি ফাইনাল সসটা একটু তৈরি করে রাখি, তার জন্য চিকেন স্টক কিউবটা দিলাম, নুন দিলাম, চিনি দিলাম, সয়া সসটা দিয়ে দিলাম, এটা অয়েস্টার সসও দিলাম আর রেড চিলি সস দিলাম। আর এই সসটার মধ্যে লাস্টলি আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু জলে গুলে একদম মিশিয়ে দেবো। আমার তেলটা খুব গরম হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিলাম। দিয়ে এবারে একটা একটা করে চিকেন পিস এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজবো। মাছটা ভালো করে ভাজা হোক। আমার এই ফার্স্ট ব্যাচটা ভাজা হয়ে গেল, এটা ভাজতে মোটামুটি 5 to 6 মিনিটস টাইম লাগলো এই গোল্ডেন ব্রাউন ভাজাটা হতে আর কি। এরপরে আবার আমি আরেকটা ব্যাচ পুরোটাই এখন আমি এই একই রকমভাবে ভেজে নেব। এই ওই প্যানটা আমি বাদ দিয়ে দিলাম, ওটার তেলটা খুব গরম ছিল। আমি একটা অন্য কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি, এর মধ্যে আমি ওই গোটা শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হয়ে গেছে ভাজা, রঙটা যেন কালো না হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেব। দেখুন এটা ভাজা হয়ে গেল, এই গোল্ডেন ব্রাউন করেই ভাজা হয়ে গেল। এরপরে আমি পেঁয়াজটা ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এর ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে সেটা দেখতে হবে। এবারে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেব। এরপরে আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি সসটা এর মধ্যে মিশিয়ে দেব।
গ্রেভিটা একদমই শুকিয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো। বাস হয়ে গেল কিন্তু আমার চিলি চিকেন তৈরি, ফ্রায়েড চিলি চিকেন। দেখুন কত সুবিধে, কত তাড়াতাড়ি, কত ইজি প্রসেসে এটা করে ফেলা যায়, আর খেতে তো অসাধারণ লাগে। ব্যাস আমি গ্যাস বন্ধ করে দিলাম, ব্যাস এবারে আমি এটাকে ডিশ আউট করে দেবো। একদম কমপ্লিট হয়ে গেছে এটা। দেখুন কত সহজ পদ্ধতিতে খুব সুন্দর চিলি চিকেন তৈরি হয়ে গেল ড্রাইটা। এরপরে ইচ্ছে আছে আপনাদের একদিন এরই গ্রেভি ভার্সনটা করে দেখাবো, বা এটা যেমন অথেন্টিক চাইনিজ প্রিপারেশন হলো তেমনি ইন্দো চাইনিজ সেটাও দেখাবো। আপনাদের কেমন লাগলো যদি আমাকে একটু জানান, তাহলে আমি সেই অনুযায়ীও তৈরি করতে পারি। আর কি আপনারা ভালো থাকবেন, ভালো খাবেন। থ্যাংক ইউ।